থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে তুমি দাও সাড়া দাও এসে নাও ডেকে নাও কেন বসে আছো বন্ধ দ্বারে কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে পরো পরো মালা পরো সাজো আমারই পুষ্পহারে আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে নমস্কার আমরা এখন আছি হাওড়া স্টেশনের বিপরীতে ফেরিঘাটের পাশে উত্তম উদ্যান আজকে মহানায়ক উত্তম কুমারের 97 বছর জন্মদিন সেই জন্মদিন পালন করার জন্য আজকে ঝুমুর কলা সংগমের তরফ থেকে আমরা এখানে সবাই এসেছি এই অঞ্চলের অগণিত মানুষজন তারা সবাই আমাদের সাথে আছেন প্রতিবারের মতন এবারেও আমরা উত্তম কুমারকে আমাদের তরফ থেকে যেটুকু করা সম্ভব মাল্যদান করা তাকে শ্রদ্ধা জানানো তাকে আমাদের অন্তরের ভালোবাসা দেওয়া এগুলোই আজকে আমরা করছি এটাই আমরা সারা বছর করব যতদিন বেঁচে থাকব কারণ উত্তম কুমার সবাই উত্তম কুমার চিরদিনের উত্তম কুমার কখনো মলিন হবেন না উনি অমলিন তাই ওনার সাথেই আমরা থাকব এবং আমাদের কাছে উনি আমাদের গুরু উনি আমাদের ভগবান এটাই আমরা মনে করি ঝুমুর কলা সংগম থেকে এটাই আমাদের ধ্যান এটাই আমাদের ধারণা এবং এই ধারণা নিয়েই আমরা যতদিন বাঁচব থাকব দিগন্ত জুড়ে কত পাখি যায় উড়ে চেয়ে দেখো দিগন্ত জুড়ে কত পাখি যায় উড়ে ঘুরে ঘুরে আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রায় 25 বছর যাবৎ মহানায়ক উত্তম কুমারকে মানুষের মনের কোটায় পৌঁছিয়ে দেওয়ার জন্যে উত্তম রত্ন পুরস্কার এবং উত্তম লেখনী পুরস্কার দিয়ে থাকি উত্তম রত্ন পুরস্কার দিয়ে যারা সমাজের বিভিন্ন স্তরের মানুষজন যারা সমাজের উন্নতিকল্পে কাজকর্ম করেন তাদেরকে দিই অভিনয় জগতের লোককে দিই আর উত্তম লেখনী পুরস্কার দিয়ে যারা সাংস্কৃতিক জগতে লেখাজোখা করেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমরা উত্তম লেখনী পুরস্কার দিই এবছরও দিয়েছি এবারে শিখা মিত্রর হাত দিয়ে আমরা দেবারতী দাশগুপ্ত অনুশীলা বসু সুদীপ মুখার্জি এরকম অনেককে আমরা এবছর 10 জনকে আমরা এবার সম্মানে সম্মানিত করেছি এবং আগামী দিনে এই সম্মান যাতে আরও ভালোভাবে করা যায় সেদিকেই আমরা সচেষ্ট হয়েছি শুধু দুঃখ একটাই রয়ে গেছে দুঃখ শুধু বলবো না এটা বিষাদও বটে হাওড়া স্টেশনে এই যে উত্তম উদ্যান যেখানে মহানায়কের এই ম্যুরাল 127 রকম সিরামিক কাঁচ দিয়ে করা হয়েছে গ্লাস দিয়ে এই জায়গাটা এত সুন্দর ছিল একটা সময় মহানায়ক উত্তম কুমার দোলনায় চড়তে ভালোবাসতেন এখানে দোলনা ছিল উনি মাছ ধরতে ভালোবাসতেন এখানে পুষ্করিণী ছিল তাতে মাছ ছিল উনি পাহাড় পর্বতে যেতে ভালোবাসতেন ঝর্ণা ভালোবাসতেন এখানে পাহাড় করা ছিল ঝর্ণা করা ছিল উনি আখ গাছ খুব পছন্দ করতেন এখানে আখ গাছের চাষ করেছিলাম সেসব আজকে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গিয়ে ওই সিমেন্ট ইট বালি দিয়ে এই করা হয়েছে রেল দপ্তরকে আমরা প্রত্যেকবার প্রতিদিনই বলি যে একটা কিছু করুন একটা কিছু করুন আজ পর্যন্ত রেল দপ্তরের তরফ থেকে আগে যেরকম একটা পজিটিভ একটা সদর্থক সমর্থন পেতাম এখন আর সেরকম কিছু পাচ্ছি না এজন্য বাংলার অগণিত মানুষ যারা মহানায়ককে ভালোবাসেন তাদের তরফ থেকে আমাদের বক্তব্য আপনারা সবাই আসুন চলুন আমরা সবাই মিলে রেল দপ্তরে গিয়ে আমাদের এই অসুবিধার কথাটা জানাই যাতে আগামী দিনে এই সমস্যার সমাধান করা যায় এই গেল আরেক দিক আরেকটা দিক হচ্ছে মহানায়কের যত অভিনীত বই আছে ফিল্ম তার কিছুই তো বোধ হয় ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরের কাছে এটা আমাদের দাবি শুধু অনুরোধ নয় দাবি
যেটুকু এখনো অবশিষ্ট আছে সেগুলো যাতে ঠিক মতন ভাবে সংরক্ষণ করা যায় সেটা যদি এনারা একটু নজর দিয়ে দেখেন আন্তরিকভাবে, তাহলে মনে হয় খুব ভালো হবে। আর যেগুলি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে, যেগুলি এখনো আছে সেগুলোকে ঠিক মতন সংরক্ষিত করা হোক, এটাও আমাদের দাবি। আর আপনার মাধ্যমে, আপনার এই মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা এখানে আসুন, আমরা যে করেছি এই জায়গাটা দেখুন। আপনারা যত বেশি আসবেন তত বেশি আমরা অনুপ্রাণিত হব, তত বেশি আমাদের ভালো লাগবে। এটাই হচ্ছে আমাদের ঝুমুর কলা সংগ্রামের তরফ থেকে কথা। পাওয়ার বাই জীবনপুর বানপ্রস্তুত ট্রাস্ট ও লেজ হোম।